আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম, চিকেন চাইনিজ ভেজিটেবল। চলুন উপকরণগুলো দেখে নেই। কয়েক পদের সবজি নিলাম, চিকেন, পেঁয়াজ, কাঁচামরিচ, কর্নফ্লাওয়ার। আমি এখানে গাজর, পেঁপে, আলু এবং দুই কালারের ক্যাপসিকাম নিয়েছি। প্রথমে চিকেন এবং এই ভেজিটেবলগুলো পানিতে সিদ্ধ করে নিব 15 থেকে 20 মিনিট। সিদ্ধ করার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য অপেক্ষা করব। একটু পর পর আমরা নেড়েচেড়ে দিব। আমরা যে কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা পানির সাথে মিক্স করে এক পাশে রেখে দিব। আমাদের সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন একটু চেক করে নিব। সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি, এখন পানিটা ঝরিয়ে নিলাম। এখন আরেকটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব প্রথমে পেঁয়াজ কুচি, হালকা একটু ভেজে নিব। এখন সবজিগুলো দিয়ে দিব, কাঁচামরিচটা অ্যাড করে দিলাম। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে ভেজে নেওয়ার পর আমরা পানির সাথে যে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখন কর্নফ্লাওয়ারের সাথে সবজিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং খুবই দ্রুত এই কাজটা করতে হবে। এ পর্যায়ে আমরা দিয়ে দেব পরিমাণ মতো পানি। আপনারা কতটুকু পাতলা রাখবেন বা ঘন রাখবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে, সেই হিসেবে পানিটা অ্যাড করে দিবেন। দুই থেকে তিন মিনিট নেড়েচেড়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের চিকেন চাইনিজ ভেজিটেবল। এখন সামান্য একটু গোলমরিচ দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমাদের চিকেন চাইনিজ ভেজিটেবল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।